অনেক বেশি এগিয়ে থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য 7th এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা অন নভেম্বর 17, 2019? 7th প্রেসিডেন্ট শ্রীলঙ্কার কে হয়েছে নতুন? বাসিল রাজাফাকসা, নন্দাসেনা গোটাবায় রাজাফাকসা, মাহিন্দা রাজাফাকসা, সাজিদ প্রেমাদাসা। সঠিক উত্তর হচ্ছে এখানে আনসার হচ্ছে বি, নন্দাসেনা গোটাবায় রাজাফাকসা। শ্রীলঙ্কাস ফর্মার ডিফেন্স সেক্রেটারি নন্দাসেনা গোটাবায় রাজাপাকসা হ্যাজ ওন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন বাই ডিফিটিং সাজিদ প্রেমাদাসা। গোটাবায় রাজাপাকসা হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ভাই, রিপ্লেস করেছে মাথিরিপালা সিরিসেনা। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 23rd প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা? 23rd প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা কে অ্যাপয়েন্ট হয়েছে? অপশন এ হচ্ছে সিরিমাওয়া বন্দরনায়েক, বি হচ্ছে পার্সি মাহিন্দা রাজাপাকসা, সি হচ্ছে রত্নাসিরি উইক্রেমানায়কা, ডি হচ্ছে ডিএম জয়রত্নে। সঠিক উত্তর হচ্ছে বি, পার্সি মাহিন্দা রাজাপাকসা। যিনি 23rd প্রাইম মিনিস্টার হয়েছে শ্রীলঙ্কা, তিনি হচ্ছেন শ্রীলঙ্কা, এবং প্রেসিডেন্ট আমরা এক্ষুনি জানলাম গোটাবায় রাজাপাকসা, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার হচ্ছে পার্সি মাহিন্দা রাজাপাকসা। ঠিক আছে, তো পার্সি মাহিন্দা রাজাপাকসা সাকসেস করেছে রানিল উইক্রেমসিংহেকে। ঠিক আছে, আচ্ছা আমরা আমার নেক্সট প্রশ্নে যাচ্ছি। হু ইজ সেট টু জয়েন অ্যাজ দ্য ফার্স্ট উমেন পাইলট অফ ইন্ডিয়ান নেভি অন ডিসেম্বর 2, 2019? ফার্স্ট উমেন পাইলট ইন্ডিয়ান নেভির, দিব্যা অজিত কুমার, শিবাঙ্গী, প্রিয়া ঝিঙ্গাম, মিতালি মধুমিতা। সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাট ইজ শিবাঙ্গী। লেফটেন্যান্ট শিবাঙ্গী হ্যাজ নেমড অ্যাজ দ্য ফার্স্ট উমেন পাইলট অফ ইন্ডিয়ান নেভি, শি উইল জয়েন নেভাল অপারেশনস অন কমপ্লিশন অফ অপারেশনাল ট্রেনিং ইন কোচি। তো শিবাঙ্গী, লেফটেন্যান্ট শিবাঙ্গী হচ্ছে প্রথম ফার্স্ট উমেন পাইলট ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, আচ্ছা আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। হোয়াট ইজ দ্য ফায়ার পাওয়ার রেঞ্জ অফ অগ্নি টু মিসাইল? অগ্নি টু, পৃথিবী টু, এই বিভিন্ন মিসাইলের যে রেঞ্জগুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকবার প্রশ্ন এসেছে, বিসিএস অনেকবারই এসেছে, এগুলো জেনে নেওয়া অনেক অনেক বেশি জরুরি। তো হোয়াট ইজ দ্য ফায়ার পাওয়ার রেঞ্জ অফ অগ্নি টু মিসাইল? এ হচ্ছে 2000 কিলোমিটার, বি হচ্ছে 1000 কিলোমিটার, সি হচ্ছে 1500 কিলোমিটার, ডি হচ্ছে 500 কিলোমিটার। সঠিক উত্তর এখানে হচ্ছে এ, অগ্নি টু দ্য 20 মিটার লং, 17 টনস টু স্টেজ ব্যালিস্টিক মিসাইল, বিল্ট ইন্ডিজিনিয়াসলি, হ্যাজ এ ক্যাপেবিলিটি টু ক্যারি আপ টু 1000 কেজি অফ এক্সপ্লোসিভস। ইটস ফায়ার পাওয়ার ইজ আপ টু 2000 কিলোমিটার। ইট ইজ এ সলিড ফুয়েল মিসাইল অ্যান্ড ওয়াজ ডেভেলপড বাই অ্যাডভান্স সিস্টেমস ল্যাবরেটরি অ্যালং উইথ আদার DRDO ল্যাবরেটরিজ অ্যান্ড ভারত ডাইনামিক্স লিমিটেড, হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্নে যাচ্ছি। শাহিন ফার্স্ট সার্ভিস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল ওয়াজ টেস্ট ফায়ার রিসেন্টলি, শাহিন ফার্স্ট টেস্ট ফায়ার করেছে, এই শাহিন ফার্স্টটা কোন কান্ট্রি? রাশিয়া, জাপান, পাকিস্তান, চায়না। সঠিক উত্তর এখানে হচ্ছে সি, দ্যাট ইজ পাকিস্তান। পাকিস্তান সাকসেসফুলি টেস্ট ফায়ার ইট সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল নেমড শাহিন ফার্স্ট। দ্য ব্যালিস্টিক মিসাইল ইজ কেপেবল অফ ডেলিভারিং অল টাইপস অফ ওয়ারহেডস উইথ স্ট্রাইক রেঞ্জ আপ টু 650 কিলোমিটার্স। দ্য টেস্ট লঞ্চ ওয়াজ এইমড অ্যাট টেস্টিং দ্য অপারেশনাল রেডিনেস অফ আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড অফ পাকিস্তান। নেক্সট প্রশ্নে যাচ্ছি। হুইচ রকেট ওয়াজ ইউজড বাই ইসরো টু লঞ্চ কার্টোস্যাট 3 স্যাটেলাইটস অ্যালং উইথ 13 আদার ন্যানো স্যাটেলাইট? কোন রকেট ইউজ করেছে ইসরো লঞ্চ করবার জন্য কার্টোস্যাট 3 এবং তার সাথে 13টা আরও ছোটো স্যাটেলাইট? PSLV-27, PSLV-13, PSLV-21, PSLV-C-47। সঠিক উত্তর এখানে হচ্ছে সি, ডি, PSLV-C-47। তো ইসরোজ PSLV-C-47 রকেট হ্যাজ লঞ্চ সাকসেসফুলি কার্টোস্যাট 3 স্যাটেলাইট অ্যালং উইথ 13 আদার ন্যানো স্যাটেলাইটস ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস ইন টু সান সিঙ্ক্রোনাস অরবিট। ইট ওয়াজ লঞ্চ ফ্রম সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অ্যাট শ্রীহরিকোটায় আন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। ওয়ার ওয়াজ এ নিউ ফ্রক স্পেসিস, যেটাকে 26তম স্পেসিস বলা হচ্ছে, কল্ড পলিপিডেটস বেঙ্গালিনিসিস ফাউন্ড? নতুন ফ্রক স্পিসিস যার নাম পলিপিডেটস বেঙ্গালিনিসিস কোথায় পাওয়া গেছে? এ হচ্ছে গুজরাট, বি ওয়েস্ট বেঙ্গল, সি তামিলনাড়ু, ডি কেরালা। সঠিক উত্তর হচ্ছে বি, ওয়েস্ট বেঙ্গল।
ছটা হার্পেটোলজিস্ট ফ্রম আস ছজন হার্পেটোলজিস্ট ফ্রম আসাম, ওয়েস্ট বেঙ্গল, মালয়েশিয়া ডিসকভার করে নিউ ফ্রক্সিস, যার নাম দিয়েছে পলিপিডিয়াস বেঙ্গলিসিস, অলসো নোন অ্যাজ ব্রাউন ব্লচড বেঙ্গল ট্রি ফ্রগ, ইন টু প্লেসেস, দুটো প্লেসেস ওয়েস্ট বেঙ্গলে দুটো জায়গা পাওয়া গেছে, বাদু যেটা নর্থ চব্বিশ পরগনায় আছে এবং খোর্ধানালা যেটা সাউথ চব্বিশ পরগনায় আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেম দ্য স্পাইডার স্পিসিস উইচ ইজ নেমড আফটার ইন্ডিয়ান ক্রিকেটার সচিন টেন্ডুলকার। তো একটা স্পাইডার স্পিসিস যার নাম কিন্তু সচিন টেন্ডুলকারের নামের সাথে যোগ দেওয়া হয়েছে, তার নামটা কি? চাওয়ারা পাটার সচিন টেন্ডুলকার, গোলিয়া সচিন টেন্ডুলকার, ইন্ডো মারেঙ্গো সচিন টেন্ডুলকার, মারেঙ্গো সচিন টেন্ডুলকার। সঠিক উত্তর হচ্ছে ডি, দ্যাট ইজ মারেঙ্গো সচিন টেন্ডুলকার। ধ্রুব প্রজাপতি আর রিসার্চ স্কলার ফ্রম গুজরাট ইকোলজিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ গিয়ার ফাউন্ডেশন হ্যাজ ডিসকভার টু নিউ স্পাইডার স্পিসিস ফাউন্ড ইন কেরালা, তামিলনাড়ু অ্যান্ড গুজরাট। ওয়ান স্পাইডার স্পিসিস ওয়াজ নেমড আফটার ইন্ডিয়ান ক্রিকেটার সচিন টেন্ডুলকার, যার নাম দেওয়া হয়েছে মারেঙ্গো সচিন টেন্ডুলকার। ওয়াল দ্য আদার ওয়াজ নেমড ইন্ডো মারেঙ্গো সাভারা পাতের আফটার সেন্ট গুরিকাসো ইলিয়াস সাভারা, হু প্লেড এ কি রোল ইন ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অন এডুকেশন ইন দ্য স্টেট অফ কেরালা। ঠিক আছে, আচ্ছা আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। Which Indian states were hit by the cyclone Bulbul, whose storm speed ranges from 120 to 135 km per hour? তো কোন ইন্ডিয়ান স্টেটে বুলবুল হিট করেছিল? উড়িষ্যা গুজরাট, ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা, গুজরাট আসাম, ওয়েস্ট বেঙ্গল গুজরাট। সঠিক উত্তর এখানে হচ্ছে বি, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা। সাইক্লোন বুলবুল উইচ রোজ ইন দ্য বে অফ বেঙ্গল হিট দ্য কোস্ট ইন সাগর আইল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, ভদ্রক ইন উড়িষ্যা অ্যান্ড কেপুপাড়া ইন বাংলাদেশ। যেটা আমরা জানি বে অফ বেঙ্গলের উপর দিয়ে 95 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ পারাদ্বীপ 100 কিলোমিটার বেগে সেটা এসেছিলো এবং হিট করেছিল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। নেম দ্য রিজন বিহাইন্ড দ্য মাস মর্টালিটি অফ 18,000 মাইগ্রেটরি বার্ডস এর সাম্বা লেক ইন রাজস্থান। তো 18,000 মাইগ্রেটরি বার্ডস মারা যায় সাম্বা লেকে, কোন কারণে বা কোন ভাইরাসের কারণে এত বার্ডস মারা যায় সাম্বা লেক রাজস্থানে? সে ভাইরাসটার কী নাম? এভিয়ান বর্না ভাইরাস, এভিয়ান অ্যাডিনো ভাইরাস, এভিয়ান বটুলিজম, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। সঠিক উত্তর হচ্ছে সি, দ্যাট ইজ এভিয়ান বটুলিজম। দি ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট বরেলি উত্তরপ্রদেশ কনফার্মড এভিয়ান বটুলিজম ইজ এ রিজন বিহাইন্ড দ্য মাস মর্টালিটি অফ 18,000 মাইগ্রেটরি বার্ডস ফ্রম নর্দার্ন এশিয়া অ্যাট সাম্বা লেক ইন রাজস্থান। বটুলিজম ইজ ন্যাচুরাল টক্সিন প্রোডিউসড বাই ব্যাকটেরিয়াল স্ট্রেন উইচ এফেক্টস দ্য নার্ভাস সিস্টেম অফ বার্ডস লিডিং টু প্যারালাইসিস ইন দেয়ার লেগস অ্যান্ড উইংস। এভিয়ান বটুলিজম ইজ অলসো নোন অ্যাজ ক্লস্ট্রিডিয়াম বটুলিন উইচ ইজ কমনলি ফাউন্ড ইন সয়েল রিভার অ্যান্ড সি ওয়াটার। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে, ডারোল জিওথার্মাল ফিল্ড ইজ কমপ্লিটলি নট সুটেবল ফর লিভিং ইট ইজ লোকেটেড ইন উইচ কান্ট্রি? তো দারোল জিওথার্মাল ফিল্ড যেটাকে বলা হচ্ছে যেখানে মানুষ বাস করার পক্ষে একদমই সুটেবল নয়, এটা কোথায় পাওয়া যায়, কোন কান্ট্রিতে এটা দেখতে পাওয়া যায়? সুদান, সোমালিয়া, ইথোপিয়া, নাইজেরিয়া। সঠিক উত্তর হচ্ছে সি, দ্যাট ইজ ইথোপিয়া। আর টিম অফ রিসার্চার ফ্রম স্প্যানিশ ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাভ ডিসকভার্ড অ্যান অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট অন আর্থ উইথ দ্য কমপ্লিট অ্যাবসেন্স অফ এনি ফর্মস অফ লাইফ। The purpose of the search is to get advanced information about the components that reduce the chances of life. তো এই জায়গাটাতে যেটা কিনা ইথিওপিয়াতে আছে সেখানে কোনো মাইক্রো বা কিছু পয়েন্টস পাওয়া যায়নি, মানে বোঝা যাচ্ছে যে এখানে চান্সেস অফ লাইফ খুবই কম। নেক্সট প্রশ্নে যাচ্ছি, হোয়ার ওয়াজ এ নিউ স্নেক স্পিসিস নেমড ট্রাসিকাম অ্যাপটেই ফাউন্ড? নিউ স্নেক স্পিসিস মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হচ্ছে বি, ইট ইজ অরুণাচল প্রদেশ। দ্য নিউ স্পিসিস অফ স্নেক নেম ট্রান্সজিয়াম অ্যাপথি ওয়াজ ফাউন্ড ইন টলি ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অরুণাচল প্রদেশ অ্যান্ড ওয়াজ পাবলিশড ইন কম্পিটিস রেন্ডিকাস ব্যারেজেস জার্নাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে, মানু ভাকর ওয়াজ ইন নিউজ রিসেন্টলি? মানু ভাকর এই নামটা নিউজে ছিল, কিসের সাথে অ্যাসোসিয়েটেড? জিমন্যাস্টিক্স, ফেন্সিং, শুটিং, আর্চারি। সঠিক উত্তর হচ্ছে সি, দ্যাট ইজ শুটিং। শুটিং শুটার মানু ভাকর ফ্রম হরিয়ানা হ্যাজ ওয়ান আ গোল্ড মেডেল ইন 10 মিটার এয়ার পিস্টল গেম বাই ফিনিশিং ফার্স্ট ইন দ্য ফাইনাল স্কোর অফ 244.3। নেক্সট, সুন্দর সিং গুজরাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্পোর্ট? 400 মিটার রানিং রেস, হাই জাম্প,
জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো। সঠিক উত্তর হচ্ছে সি, জ্যাভলিন থ্রো। নেক্সট, হু ওয়ন দ্য মেন সিঙ্গলস টাইটেল ইন ডেভিস কাপ 2019? রগার ফেডারার, আলেকজান্ডার ভেরফ, ড্যানি মেন্ডলিফ, রাফেল নাদাল। সঠিক উত্তর হচ্ছে ডি, দ্যাট ইজ রাফেল নাদাল। স্প্যানিশ টেনিস প্লেয়ার রাফেল নাদাল লেট স্পেন টু ক্লিঞ্চ হিজ সিক্স ডেভিস কাপ টাইটেল 2019 বাই ডিফিটিং ডেনিস শাপোভালভ অফ কানাডা ইন মেন সিঙ্গলস। তো আজকে এই অবধি, আশা করি আপনাদের এই কোর্স লেসন ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন, কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে বলবেন। ভালো থাকবেন, নমস্কার।